নমস্কার বন্ধুরা, আমি দেবু আর দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি সুকান্ত বিশ্বাসের নার্সারিতে। এখানে শুধু ফল গাছ নয়, বিভিন্ন প্রজাতির ফুল ফল গাছের একদম নতুন নতুন ভ্যারাইটির আপডেট নিয়ে আজকে আমি চলে এসেছি। সমস্ত গাছগুলি আপনাদের দেখাবো। আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা, আগের থেকে সম্পূর্ণ আলাদা। আপনারা পুরো ভিডিওটা দেখুন, সত্যিই খুব ভালো লাগবে এবং কিছু নতুন নতুন গাছ আপনারা দেখতে পাবেন। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন, তাহলে আমার সব ভিডিওর আপডেট সবার আগেই আপনারা দেখতে পারবেন। তো এখন যে গাছটা দেখছেন এটা সাতসুমো। সুমো বলতে ডেকোপনের একটা ভ্যারাইটি সাতসুমো। এরকম ভালো ভালো জাতের গাছ আজকে আমি আপনাদের দেখাবো, তো ভিডিওটা পুরো দেখুন। আর আপনারা যদি অনলাইনে কোনো গাছ নিতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, সমস্ত গাছই বাড়ি বসে আপনারা পেয়ে যাবেন। দেখুন, সমস্ত গ্র্যাফটিংয়ের গাছ, কোনো বীজের গাছের নেই এখানে। কিছু কিছু গাছ বীজের আছে, সেগুলো আলাদা প্রজাতির হবে। এখানে যেগুলো রেয়ার ভ্যারাইটি বেশিরভাগই সবই গ্র্যাফটিংয়ের, প্রত্যেকটা গাছের গ্র্যাফটিংয়ের। আর নতুন আপডেট ভিডিও, একদম পুরোটাই আপডেট, 2022 সালের নতুন ভিডিও। তো দেখুন, আশা করি সবার ভালো লাগবে। সুকান্ত, যে বড় বড় গাছ দেখছি, লেবু গাছ, এটা কি জাতের লেবু? এগুলো ভিয়েতনাম মালটা। এত বড় গাছ? ভিয়েতনাম অল টাইম মালটা, হ্যাঁ, ম্যাচিওর প্ল্যান্ট। এগুলো সাইজটা কত বড় হবে? প্রায় আপনার তো কাঁধ সমান। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো ম্যাচিওর প্ল্যান্ট। এগুলো তো এই বছরই হয়তো ফল ধরে যাবে, ফল আসে, ফল আসে। এইগুলো সবই গ্রাফটিং না? হ্যাঁ, গ্রাফটিং এর। আর গ্রাফটিং এর থেকে অনেক বড় গাছ আছে, এই যে ব্রাঞ্চ আছে, চারটে পাঁচটা করে ব্রাঞ্চ এক একটা, এই যে ব্রাঞ্চ আছে অনেক অনেক। আর ভিয়েতনামি বলে আবার বাড়ি অনমালটা হয়ে যাবে না তো? না না না, এগুলো ভিয়েতনামি আছে। বাহ, প্রচুর গাছ আছে তো। ভিয়েতনামি অল টাইম মালটা, ভালো গাছগুলো এসছে, অনেক ভালো। এটার রেজাল্ট কেমন আছে বর্তমানে? অনেক ভালো, অনেক ভালো, এবং ধরছে অনেকবার, খেতেও অনেক ভালো। তাকে হারভেস্টিং করে দু চার দিন রেখে তারপরে খেলে সব থেকে ভালো হয়, একদম পেরে না খেয়ে। আরো তো অনেক প্রজাতির কমলা আছে আপনার কাছে? কমলা, মৌসুম্বি আছে, এখন আছে, এখন সাতসমা আছে, মান্ডারিন আছে, ডেকোপন আছে। আচ্ছা, ওগুলো আমরা একটু পরে দেখে নেবো। হ্যাঁ, আচ্ছা, এটা মোটামুটি মাস তিনের মধ্যে মনে হয় ফুল চলে আসবে। এখন তো শীত চলে এসছে, ফেব্রুয়ারিতে ফুল এসে যাবে। হ্যাঁ, গাছের যা সাইজ। তো সুগন্ধা, বর্তমানে আমের মধ্যে আপডেট কি আছে? আপডেটের মধ্যে একটু নতুনত্বের মধ্যে আমার কাছে তিনটে ভ্যারাইটি আছে এখন আপাতত। আচ্ছা, একটা আছে জিং হোয়াং। কি কি? জিং হোয়াং। জিং হোয়াং, আর একটা ভ্যারাইটি পেয়েছি লেডিজেন। লেডিজেন দুটো তিনটে পাতা আছে মোটামুটি, এগুলো নতুন পেয়েছি, নিয়ে এসেছি, কিছু গাছ মরে গেল, অল্প করেই পেয়েছি, খুব বেশি পাইনি। আচ্ছা, এই বড় পাতাটা, এটা এটা কি গাছ? এটা গুইফি। আচ্ছা, এটা এটাকে একটা খুব ভালো আম, আমাদের যেন আম্রপলি আমটা লম্বা হয়, এই আমটা ওর থেকে অনেক বেশি লম্বা এবং এর খোসাটা একদম পাতলা আর খুব রসালো, খুব মিষ্টি। এটা খুব ভালো একটা ভ্যারাইটি, আমি অনেক যাচাই করে দেখে তারপর এটা আনিয়েছি। তাহলে এগুলো সব ডেকোপন? হ্যাঁ, এগুলো একদম আপডেট গাছ, নতুন গাছ, ভালো চারাগুলো, পুরনো চারা আছে, ব্রাঞ্চ আছে, এই যে আরো দেখাচ্ছি। বাহ, সুন্দর গাছ, ভালো বয়স্ক চারা আছে, চারা মরার তো কোনো ভয় নেই, এবং যে একটু গরম পড়ে, যে একটু গরম পড়েছে তাই ব্রাঞ্চ আসা শুরু হয়ে গেছে। তাহলে বর্তমানে নতুন অনেক গাছ তো দেখছি, ডেকোপন আছে, সাতসমা আছে, আর আপনার ওই আফ্রিকান ইয়েলো মালটা, ইয়েলো মালটা, আফ্রিকান ইয়েলো মালটা, যেটা এটা খুব ভালো ভালো মালটার মধ্যে একটা জাত বলবো। গাছগুলো এই যে আছে খুব ভালো, পাতাগুলো একটু একটু কাট করে দাও দেখি লম্বার উপরে,
অনেকটাই লম্বা অন্য মালটার থেকে। আচ্ছা আচ্ছা, প্রচুর চারা আছে, এগুলো আপনারা নিতে পারেন, খুব ভালো জাত এটা। তো গোলাপটা তো সুন্দর লাগছে দাদা। রোদের জন্য নষ্ট হয়ে গেল, হট করে ওই যে ওয়েদার চেঞ্জ হয়ে গেল, এত বেশি রোদ পড়লো আজকে, আজকে রোদেই নষ্ট পড়ে গেল গাছ। এগুলো তো মনে হচ্ছে ছাতুকি কমলা নাকি? হ্যাঁ এগুলো ছাতুকি কমলা, ম্যাচিওর গাছ বলছিলাম। বাহ, অনেক বড় বড় গাছ আছে। একদম রেডি গাছ, একটা গাছ একটু উঁচু করে দেখান, গাছগুলো রেডি গাছ। তো এইগুলো তো এই বছরে ফুল আসবে নাকি? হ্যাঁ কিছু গাছে ফুল চলে আসবে, এবং এগুলো তো ম্যাচিওর গাছের মধ্যেই না, ছোট রিয়ের মধ্যে যদি বলা যায়। বাহ ভালো আছে, অনেক বড় বড় গাছ। পাতাগুলো একটু ভালো করে দেখিয়ে দি, খুব ভালো আছে এবং হেলদি গাছগুলো। তো বর্তমানে সুকান্ত তার কাছে শুধু ফল গাছের আপডেট নয়, ফুল গাছেরও প্রচুর আপডেট আছে, তাই তো? একদম ইয়েলো রোজ, বাহ। ব্ল্যাক লেডি আছে কি নিয়ে আসি? একটা ব্ল্যাক লেডিও আছে। হ্যাঁ ব্ল্যাক লেডি, এটা সব থেকে পারফিউমের মধ্যে খুব ভালো, এটা লেজার ফিল্টার, গন্ধটা বেশি, খুব খুব সেন্টেড লেজার ফিল্টার। আচ্ছা আচ্ছা, এটা প্রিন্সেস ডি মোনাক, খুব ভালো একটা ভ্যারাইটি প্রিন্সেস ডি মোনাক। আরেকটা কি আছে ওটা একটু দেখি, লেডি ব্ল্যাক লেডি আছে। তাহলে এইটাই সেই ব্ল্যাক লেডি? এগুলো ব্ল্যাক লেডি, কিন্তু ক্যামেরায় লাল লাল আসছে। হ্যাঁ খালি চোখে একদম ব্ল্যাক দেখা যাবে, যে একদম কালো, কিন্তু যখন ক্যামেরায় নেবে ওর লেন্সে ইয়ে করবে না, ওটা রেড দিয়ে দেবে। আচ্ছা কুড়িটা বেশ কালো কালো লাগছে, একদম ব্ল্যাক। ঠান্ডা যত ঠান্ডা পড়ে এটা ব্ল্যাক থাকে, গরম পড়ে গেলে আবার রেড। এটা দেখাচ্ছি পাকিস্তানি ইয়েলো মালটা, এটা আগের ভিডিওতেও দেখেছিলাম কিন্তু তখন পুরোটা পাকেনি, তাই তো? হ্যাঁ এখন পুরো পেকে গেছে। তো সুকান্তদাকে বলবো আমাদের একটু ফলটা ছিঁড়ে যদি কেটে দেখায় তাহলে ভিতরটা আমরা বুঝতে পারবো কেমন হবে। তো আজকে তুলে ফেলি। হ্যাঁ বেশ, সাইজটাও বেশ বড়। ভিতরটা নর্মাল মালটার মতনই দেখতে, তবে কোনোটাই খারাপ নয়। হ্যাঁ রস তো প্রচুর আছে, বাহ। খেয়ে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু খেয়ে দেখতে হবে আজকে, আজকে না খেয়ে ছাড়াছাড়ি নেই। একটু আগে কাটা দরকার ছিল মনে হচ্ছে, রসটা একটু কমে গেছে, রস ভর্তি আছে এখন, ওই যে রসটা কমলেও এখন অনেক রস আছে। এটা খেয়ে দেখো, দেখবে আমি প্রথমে তোমাকেই বলি খেয়ে দেখার জন্য। আর একটু ছোট কর, নাহলে আমার মুখে ঢুকবে না, এত বড়, একটু লম্বা করে কেটে দাও। বেশ বড়, ওই যেটা ভিয়েতনামি মালটা বলে ওই সাইজের অনেকটা। এটা তুমি ট্রাই করে দেখো, একটু খেয়ে দেখি। দারুণ মিষ্টি, কেমনটা জুসি এবং কেমনটা মোলায়েম, সুগন্ধা, তাই না? এমনি যে মালটাগুলো ওইগুলো কিন্তু আশ্বাস থাকে। আর এটা দেখো, আমি পুরোটা খেয়ে নিয়েছি এগুলো। একটা জিনিস দেখো, এটা টোটালটা মুখে কিছু বাদ যায় না, না না পুরোটা খাওয়া যাচ্ছে। আমি এই প্রথম খাচ্ছি, এটাকে খাইনি। খুবই যে মালটা বা মৌসুমী লেবুগুলো খেলে যেমন ওই এইগুলো আশাস মতো মুখে থাকে, কিন্তু দাঁতের মধ্যে ঢুকে যায়। এটা পুরো জুস খেয়ে নিলে যে শুধু এটা থাকছে মুখে আর কিছু নেই, এটা একটা সত্যি নতুন একটা অভিজ্ঞতা দেখছি ফলটাতে। শুধু এটা একটু ভালো করে দেখাই। বাহ, এই যে এটা পুরোটা খেয়ে গেছে,
আমারটাও কিন্তু আমি ফিনিশ করে দিয়েছি, এতটাই সুন্দর লাগে আর আর লেট করা যাচ্ছে না খাওয়ার জন্য। ফলটা অন্যরকম, মৌসুমি কিন্তু অন্যরকম, খুব ভালো। সুকন্দা, এত সময় তো অনেক ফল গাছ দেখালাম, এবার একটু ফুল গাছগুলোর সঙ্গে একটু পরিচয় করে দিন। ফুল গাছের মধ্যে থাইল্যান্ড থেকে আসছে এখন যে অর্কিডগুলো, তার মধ্যে এই ডেনড্রোবিয়াম ভ্যারাইটিটা আছে, ফুল ফোটা গাছ। আচ্ছা, এটা তো একটু রেয়ার মনে হচ্ছে, এটা সচরাচর দেখা যায় না। ভালো কালার, অনেকগুলো কালার আছে, 8-10টা কালার আছে, সব ভালো ভ্যারাইটি। আচ্ছা আচ্ছা, কালারগুলো একটু দেখি। একটা আছে খুব জোয়াব ভ্যারাইটি একটা আছে, যেটা প্রচুর ফুল হয় এবং খুব সুন্দর কালার। সুইট পিঙ্কের মধ্যে একটা আছে খুব সুন্দর, এবং গাছগুলো সব হেলদি এবং অনেকগুলো ব্রাঞ্চ আছে। হালকা পিঙ্ক, এটা সুইট পিঙ্ক বলি, খুব ভালো। আচ্ছা আচ্ছা, বাহ, প্রচুর ফুলও আছে। আচ্ছা, অনেকগুলো কালার আছে, গাছগুলো বেশ সবুজ হেলদি। কিছু কিছু জায়গায় দেখা যায় ফুল দেখা যায়, কিন্তু গাছগুলো সেভাবে দেখা যায় না। এখানে গাছ ফুল দুটোই সুন্দর লাগছে। এগুলোকে এরকম করে পটে সেট করে ঝুলিয়ে দিলে, আচ্ছা আচ্ছা, থেকে যাবে। এই প্লাস্টিক পটগুলোতে যদি একটু মোটা মোটা কয়লার টুকরো আর ইটের খোয়ার টুকরো দিয়ে সেট করে দেওয়া যায় তো খুব ভালো থাকবে। তো সুন্দর, একটা কথা বলবেন, সবাই তো গাছ কিনে নিয়ে যায়, অর্কিড কিন্তু সহজে কেউ করতে পারে না, নেওয়ার পরে কিন্তু বাড়িতে গিয়ে আর ফুল আসে না, গাছ নষ্ট হয়ে যায়, এই ব্যাপারে যদি একটু হেল্প করেন দর্শকদের। অর্কিডের সব থেকে ভালো হয় যদি নারকেলের ছোবড়া না দিয়ে পুরনো ঝামা খোয়ার টুকরো আর বড় কয়লার টুকরো, কাঠ কয়লার টুকরো দিয়ে যদি সেট করা যায়। আর ফাঙ্গিসাইডটা 15 দিন অন্তর স্প্রে করে যেতে হবে। আর নর্মালি 19-19-19 যেটা আছে ওটাকে আপনি 10-12 দিন অন্তর একটু দিলেন, আর ফুল আসার জন্যে তখন ওই ফসফেট আর পটাশের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে যদি সেরকম কোনো খাবার পান সেগুলো একটু দিন ইউজ করুন, তো ওটাতে থেকে যাবে, ভালো হবে। আচ্ছা, তো চলুন এবার বাদ বাকি ফল গাছগুলো একটু দেখি। তো সুকান্তদা, এটা কি জাতের লেবু? দেখতে তো মনে হচ্ছে গন্ধরাজ লেবু টাইপের পাতা। এটা একটা খুব ভালো একটা জাতের লেবু পেয়েছি, যেটা জারা লেবু বলে। জারা লেবু মানে এই যে এরকম চারাগুলো আমি দেখাচ্ছি, জারা লেবুটা ঠিক 1 কেজির উপরে সাইজ হবে, লম্বার উপরে 1 কেজির উপরে গন্ধরাজ, এবং ওর ভিতরে লেমনের ইয়েটা কম থাকবে, শ্বাসটা অনেক বেশি, যেটা আপনারা স্যালাডের সাথে খাবেন বা স্যালাডের সাথে ইউজ করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং এটা সবথেকে বড় জিনিস হচ্ছে এতে অ্যান্টি অক্সিডেন্ট অনেক বেশি, অন্যান্য যে কোনো লেবুর তুলনায় প্রায় দ্বিগুণ কি তার থেকে অনেক বেশি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা একটা খুব ভালো জাতের লেবু, জারা লেবু। যে কেউ গুগলে জারা লেমন সার্চ করলে এই লেবুটা পেয়ে যাবে। আর এখানে পাতি লেবু গাছে তো দেখছি প্রচুর ফুল ফুটে আছে, এটা কি জাতের পাতি লেবু? হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের একটা দেশি পাতি যেটা বলি, এখন এখানে যাও সবাই ক্যালকাটা পাতি বলে, এটা সবারই একটা করে ছাতে একটা দুটো লাগিয়ে রাখা দরকার। সারা বছর একভাবে লেবু হয়, প্রচুর পরিমাণে লেবু হয়, টেস্ট খুব সুন্দর এবং মানে খুব সহজে ফলটা ধরে। আচ্ছা সুগন্ধা, আজকে ভিডিওটা আর বাড়াবো না, আপনার নার্সারিতে লোকে কীভাবে আসবে আর ফোন নাম্বারটা আরেকবার একটু বলে দেন, অনেকবার বলা হয়েছে তাও আরেকবার একটু বলে রাখি। লোকাল জায়গাটা কলাইঘাটা বাগানপাড়া, এটা রানাঘাটের মধ্যে নদিয়া ডিস্ট্রিক্ট, এটাতে আসতে গেলে শিয়ালদা শান্তিপুর লোকাল ধরে হরিপুর স্টেশনে নামতে হবে, সেখান থেকে টিকিট কাউন্টারের পিছন থেকে টোটো গাড়ি ধরবেন, ধরে লোকাল জায়গাটা যেটা কলাইঘাটা বাগানপাড়া বলবেন, নিয়ে আসবে একদম রাস্তার উপরে, তো ও আস্তে আস্তে আপনারা রাস্তার বাহাতে পেয়ে যাবেন। আর আপনার ফোন নাম্বারটা একবার একটু বলবেন। আমার ফোন নাম্বারটা 7029257921, এই নাম্বারটাতে মেসেজ করে রাখবেন হোয়াটসঅ্যাপে, আর 7:30-7:30 পর থেকে 9টার মধ্যে কল করবেন, সন্ধ্যা পরে। দিনের বেলা ফোন করবেন না? দিনের বেলা কল করবেন, কাজ বাস থাকে, আমি নিজে কাজ করি তো যার ফলে সবসময় কল রিসিভ করা হয়ে ওঠে না। না, ওর জন্য অনেকে কমেন্ট করে ফোন ধরে না, এটা আমাকে সবাই বলে, এবং আমি বলি যে আমি নিজে কাজ করি, এই এত বড় বাগানটা নিজেকে সামলাতে হয়, যার ফলে এটা হয় যে রিসিভ করা হয়ে ওঠে না।
আপনাকে ফোন করে রাখবেন বা রাতের দিকে কল করবেন, সন্ধ্যা 7টার পর থেকে 9টার মধ্যে করবেন। আচ্ছা আমি আবার একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি। আচ্ছা ঠিক আছে দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে নমস্কার।